প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। Well, as the reports of police violently attacking the students in the Jamia Millia Islamia University in Delhi has sparked off protests by students across the country, from Aligarh Muslim University to IIT Madras. The Communist Party-backed Democratic Youth Federation of India Pradesh Committee on Tuesday has hit the streets of Agartala, intensifying the students' protest against the alleged police atrocities on JMI University students. The SFI state president Sandeepan Dev, who led the protest rally here at Agartala on Tuesday, alleged that as the students of different universities across the country are protesting the Black Law Citizenship Amendment Act passed in the parliament recently, police are discovering an atrocities on those students, snatching their democratic rights of protest against such black laws, which are to put an adverse impact on the country. নাগরিকত্ব সংশোধনী বিল এটা আইনে পরিণত করা হয়েছে। আমাদের দেশের সরকার সংখ্যার জোরে মানুষের কথা বলার সুযোগকে সংকুচিত করে দিয়ে তারা একটা কালা আইন পার্লামেন্টে পাশ করিয়ে নিয়েছেন। গোটা দেশের মানুষ এই আইনের প্রতিবাদ করছেন, বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছেন, আন্দোলন সংগঠিত করছেন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলন তৈরি হয়েছে, দিল্লির বিভিন্ন ইউনিভার্সিটি এবং সারা দেশের শিক্ষিত ছাত্র সমাজ এই ধরনের কালা আইনের বিরোধিতা করে রাস্তায় নেমেছে। আমরা দেখেছি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর কি বর্বরোচিতভাবে দিল্লির পুলিশ আক্রমণ নামিয়ে আনছে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে আন্দোলন করার চেষ্টা হচ্ছে, প্রতিবাদ করার চেষ্টা হচ্ছে, সেখানেই মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য শাসক দল মুখিয়ে আছে। এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, যারা মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন।